वेलकम टू साइंस पॉइंट डिजिटल स्कूल। तो आजकल क्लासे तुम्हारे एक सजेशनमूलक भिडियो दिखी जरा 2022 फर्स्ट यूनिट टेस्ट परीक्षा देवे। अलरेडी तुम्हारे परीक्षा चलते, तो आज के भौत विज्ञान एक सजेशनमूलक भिडियो तैरी दीची। आशा करी एर पर तुम्हारा अनेकटा कमन पा। तेल चलो आज के कि प्रश्न नहीं आलोचना करी। আমাদের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তো উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার উত্তরগুলো আমি করে দিচ্ছি, কারণ যেহেতু পরীক্ষা তোমাদের অলরেডি চলছে, তো সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের খুঁজে পাওয়া মুশকিল, আর উত্তরগুলো করে দিলে তোমাদের একটু সহজই হবে ব্যাপারটা। আর যদিও বিভিন্ন স্কুলের প্রশ্ন বিভিন্ন রকম হয়, আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমরা অ্যাভারেজ 70-80% কমন পাবেই। তাহলে আমরা পরের প্রশ্নটা দেখে নিই। তো পরের প্রশ্নটা দেখো, গ্যাসীয় অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার ড্যাশ শূন্য স্থান পূরণ করো। তো অ্যান্সার হবে, আমরা এটা জানি যে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি ই ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? তাহলে এটা হবে পরম উষ্ণতা সমানুপাতিক। সমানুপাতিক, ওকে। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেন দেখে নি। তো নেক্সট কোশ্চেনটা দেখো, একই চাপ ও তাপমাত্রায় সমায়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা পৃথক, এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা? আমরা অ্যাভোগাড্রোর যে সূত্র আছে সেখানে কি জানিস যে একই চাপ ও তাপমাত্রায় সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তার মানে সমায়তন কার্বন ডাইঅক্সাইড সমায়তন নাইট্রোজেনে অণুর সংখ্যা সমান হবে, তো পৃথক হবে না। তাহলে এই স্টেটমেন্টটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? তো গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমাদের রয়েছে কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, জলীয় বাষ্প আছে, নাইট্রাস অক্সাইড আছে। এর মধ্যে প্রধান কার্বন, যেহেতু প্রধান বলেছে, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড, বা আমরা CO2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আমাদের 5 নম্বরের প্রশ্নটা দেখো, এটা লাইট থেকে একটা প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? যে ধরো বাইকে যে লুকিং গ্লাস থাকে যেটা, বা ফোর হুইলারে থাকে পেছনের জিনিসকে দেখার জন্য, তো সেখানে যে দর্পণটি ব্যবহার করা হয় সেটা কী ধরনের? উত্তল, অবতল না সমতল? তাহলে উত্তর হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, বর্ষাকালে আমরা প্রায় দেখতে পাই আকাশে একটা জিনিস, যেটা সকালের আকাশ, সকালবেলায় পশ্চিমের আকাশে দেখা যায় আর বিকেলবেলায় পূর্ব আকাশে দেখা যায়। উত্তরটা কী হবে বলো তো? রামধনু। রামধনু, ঠিক। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। তাহলে আমরা এবার চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখো 7 নম্বরের কোশ্চেন, এটা খুব সহজ একটা প্রশ্ন, বিবর্ধক কাঁচ রূপে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়। বিবর্ধক কাঁচ, যেটাকে আমরা আতস কাঁচ বলি, তো এটা হবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক, একদম ঠিক অ্যান্সার, উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
একটা আছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, একটা আধুনিক পর্যায় সূত্র। তো আধুনিক পর্যায় সূত্রটি কি? বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক, পরমাণু সংখ্যা, সরি পরমাণু সংখ্যা নয়, পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। তোমরা এইভাবে বলবে যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। ঠিক আছে, তো অ্যান্সারটা তোমরা দেখে নাও একটু। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এবারে আমরা যাব নেক্সট কোশ্চেনে। এটাও একটা পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন দিলাম। চতুর্থ পর্যায়ে মোট কয়টি মৌল আছে? তো প্রথম পর্যায়ে তোমরা জানো যে প্রথম পর্যায়ে দুটো মৌল আছে, তারপরে দ্বিতীয় পর্যায়ে আটটা আছে, তৃতীয় পর্যায়েও আটটি আছে, এবং চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টি। চতুর্থ পর্যায়ে 18টি মৌল আছে। ঠিক আছে, এবারে আমরা কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখে নাও এমসিকিউ প্রশ্ন। তো আমাদের প্রথম এমসিকিউ প্রশ্ন, সিএফসির প্রধান উৎস, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এর প্রধান উৎস কি? রেফ্রিজারেটর, জলাভূমি, কৃষিজমি, যানবাহন। তো এর অ্যান্সারটি হবে রেফ্রিজারেটর। ওকে, পরের প্রশ্নটি দেখো। গ্যাস অণুগুলোর পারস্পরিক ও দেওয়ালের সঙ্গে সংঘর্ষ, গ্যাসের অণুগুলো যখন একটা পাত্রের মধ্যে থাকে তখন নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়, আবার দেওয়ালের সঙ্গে হয়, তো এই সংঘর্ষটা কেমন? পূর্ণ স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, কোনোটিই নয়। তো তোমরা গেস করতে পারো অ্যান্সারটি, একদমই ঠিক গেস করেছো, এটি হবে পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখে নাও নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার হয়? সবসময় প্রতিবিম্বটি অসদ হবে এবং খর্বাকার হবে। অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল দর্পণ, পুনর্নিমায়। সমতল দর্পণে আমরা জানি যে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়, আর অবতল দর্পণ এটা কিন্তু সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু সবসময় অসদ এবং খর্বাকার হবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। বোঝা গেল? তাহলে আমরা এবার চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো, সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাঁচ ফলকে আপতিত এবং নির্গত যে রশ্মি তার মধ্যে চ্যুতি, মানে সমান্তরাল কাঁচ ফলক, এখানে একটা রশ্মি আপতিত হলো, এখানে প্রতিসরণ হলো, আবার এখানে আপতিত হলো, প্রতিসরণ হলো, এই যে রশ্মি দুটোর মধ্যে চ্যুতি কত? তো বুঝতেই পারছো এদের সমান্তরাল হয়, কোনো চ্যুতি হয় না, অর্থাৎ এর চ্যুতি হবে 0°। ওকে, তো চলো আমরা এবার পরের প্রশ্নটা দেখে নিই। তো এবারের প্রশ্নটি হচ্ছে, উত্তল লেন্সের সামনে কত দূরত্বে বস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল লেন্স, একটি উত্তল লেন্স, তার সামনে কত দূরত্বে বস্তু রাখলে সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়? f/2, 3f, 2f, fটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে অ্যান্সারটা তোমরা গেস করো, f হবে না, f হবে না, 3f, 3fও হবে না, এটা হবে 2f, অর্থাৎ বক্রতা কেন্দ্র বা 2f দূরত্বে যদি বস্তু রাখো তাহলে বস্তুর আকারের সমান প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তাহলে আমরা যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। এইবারে যে প্রশ্নটা লিখেছি আশা করি তোমরা প্রত্যেকে এই প্রশ্নটা পারবে। পর্যায় সারণী থেকে এটা আছে, অক্সিজেন, মানে ও লিখেছি অক্সিজেন মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীর মৌল? অপশান আছে 14, 15, 16, 17।
তো অক্সিজেন মৌলটি 16 নাম্বার শ্রেণীর মৌল, ঠিক আছে। তাহলে আমরা আবার তারপরে আরো একটি প্রশ্ন দেখে নিই। আচ্ছা, এবারের প্রশ্নটা দেখো, সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু কোনটি? মৌলিক অণু, এই কথাটা কিন্তু একটু খেয়াল করতে হবে। মৌলিক অণু এখানে দুটো আছে যারা ত্রিবন্ধনযুক্ত অণু, তো তার মধ্যে নাইট্রোজেন এবং অ্যাসিটিলিন, কিন্তু যেহেতু মৌলিক অণু বলেছে তাহলে এটি হবে, অ্যান্সার হবে নাইট্রোজেন। কারণ দেখো নাইট্রোজেনের গঠন যেটা এইরকম হয়, আবার অ্যাসিটিলিন সি ট্রিপল বন্ড সি এইভাবে হয় অ্যাসিটিলিনের গঠন, দুটোতেই ত্রিবন্ধন আছে, কিন্তু যেহেতু মৌলিক অণু বলেছে তাই অ্যান্সারটা হবে নাইট্রোজেন। তো এই ছিল আজকের শর্ট প্রশ্নের উপরে ভিডিও। আমি চেষ্টা করছি আরও একটি ভিডিও করে দিতে, যেটা যেখানে বড় প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।